হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে অঙ্ক আর অঙ্কের শার্টস অ্যান্ড ইন্ডিসেস, মানে হচ্ছে সূচক এবং করণীর বেসিক লেভেলের কিছু কোশ্চেন। আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা যারা সরকারি চাকরির পরীক্ষা দেন তাদের কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। তাই ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা কথা জানাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওর শেষে উল্লেখ করা আছে। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 3 থেকে শুরু করব। তা এটা ব্যাংক ক্লার্ক 2010 এসেছিল। আমরা এখানে দেখে নেবো এই কোশ্চেনে কি বলতে চাওয়া হয়েছে। 17^3.5 × 17^7.3 ডিভাইডেড 17^4.2 ইজ ইকুয়াল টু 17^ কোশ্চেন মার্ক। তাহলে এই কোশ্চেন মার্কে আপনাদের এই 5টা উত্তরের মধ্যে কোন উত্তরটা সঠিক হবে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। প্রয়োজনে আপনারা ভিডিওটি পজ করে আপনারা উত্তর করে আমাদের উত্তরের সাথে মিলে দেখতে পারেন। আশা করছি আপনাদের উত্তর সঠিক হবে। তো চলুন আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা সলিউশনটা আমরা শুরু করব। আপনারা অবশ্যই লাইন বাই লাইন এই কোশ্চেনটা দেখুন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের ক্যালকুলেশনটা বুঝতে পারবেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি, দ্য 17^3.5 × 17^7.3 ডিভাইডেড 17^2.4 আর ইজ ইকুয়াল, এখানে হচ্ছে 17^ কোশ্চেন মার্ক। তাহলে আমরা এখানে করেছি তা করণীয় সূচকের নিয়ম অনুসারে আপনারা জানেন যে পাওয়ার পারগুলো যোগ হয়, আমরা সেটাকে যোগ করে দিয়েছি যেহেতু 17 একই মান আছে। তা আমাদের এখানে কোশ্চেন মার্কে বেরিয়েছে 66.6। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাও 17 এটাও 17, তাহলে পাওয়ারের মার্কসটা এখানে আসবে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারা অবশ্যই এই কোশ্চেনে অ্যান্সারটা আপনাদের সাথে মিলিয়ে নেন, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। 4 প্রশ্নে চলে এসেছি, রুট ওভার অফ 13^4 ইজ ইকুয়াল কত। এটা ব্যাংক ক্লার্ক 2009 এসেছিল। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদের এই 5টা অপশানের মধ্যে কোন উত্তরটা সঠিক হচ্ছে আপনারা অবশ্যই খাতায় উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আমরা ক্যালকুলেশন করেছি 13^4, তার মানে 13 আমরা 4 করেছি, তার রুট করতে হবে, তার মানে এখান থেকে দুটোর জায়গায় একটা আসবে, তাহলে 13^13 ইজ ইকুয়াল টু 169। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান বি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। 5 প্রশ্নে চলে এসেছি, ইফ 289 ইজ ইকুয়াল টু 17^x/5 দেন এক্স ইজ ইকুয়াল কত। তাহলে এক্স এর মান আমাদের এখানে বার করতে হবে। ব্যাংক পিও 2010 এই কোশ্চেনটা এসেছিল। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর নির্বাচন করছেন আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দ্যাট দেওয়া আছে কি 289 ইজ ইকুয়াল টু 17^x/5, তাহলে আমরা 289 17 স্কোয়ার আমরা এটা লিখতে পারি। তা সেই অনুযায়ী লিখে আমরা এক্স এর মান বার করেছি 10। তা যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান সি 5 প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 8। 5 কেন, মানে যে কোশ্চেনগুলো আপনাদের সরকারি চাকরির পরীক্ষায় এসছে যেরকম আপনারা থাম্বনেইলে দেখেছেন, তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে করছি। আশা করছি আপনাদের এটা অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলুন 8 প্রশ্নে, আপনাদের এটা ছিল হোম টাস্কের প্রশ্ন, 5^2 × 5^3 ইজ ইকুয়াল টু কত হবে। আপনাদের স্কোয়ার অ্যান্ড কিউব আছে 5, তা আপনাদের এর সলিউশনটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 5^2 আর 5^3 যেহেতু গুণ সাইন আছে, আপনাদের ইনিজিয়ার ফর্মুলা জানেন সেটা কি না, a^2 যদি a^3 থাকে তাহলে আমরা এটা কি করি, a^2 + 3 হয়ে যায়। তাহলে আমরা এটাই করেছি। তা এটা করার পরে 3^2 = 5 হয়েছে, তাহলে 5^5 5 5 কুট করলে সেটা হচ্ছে 3^1 = 5। তাহলে 8 প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 10 প্রশ্ন, হোটেল ম্যানেজমেন্ট 2011 কোশ্চেনটা এসেছিল, 7^3 × 7^2 × 7^-5। তা আপনারা নিশ্চয়ই এর আগে আমার সাথে কোশ্চেনটা করেছেন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্টেপ বাই স্টেপ করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
তাহলে 7 টু দি পাওয়ার 3 7 টু দি পাওয়ার 2 7 টু দি পাওয়ার মাইনাস 5 তাহলে 7 এর পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে তাহলে 3 প্লাস 2 মাইনাস 5 তাহলে 3 আর 2 5 5 এর থেকে 5 বিয়োগ করলে আমাদের 5ই থাকে মানে 5 5 কেটে যায় তাহলে 7 টু দি পাওয়ার 0 আর 7 টু দি পাওয়ার 0 আর 7 টু দি পাওয়ার 1 এর মান কিন্তু 1 7 টু দি পাওয়ার 0 এর মান 1 এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন তো যারা এই কোশ্চেনের মান বার করছেন অপশন এ 1 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 12 12 নম্বর প্রশ্নে চলে এসেছি ইফ এ টু দি পাওয়ার 2k প্লাস 2 ইজ ইকুয়াল 1 ওয়্যার এ ইজ পজিটিভ রিয়েল নাম্বার মানে প্রকৃত সংখ্যা পজিটিভ মানে ধনাত্মক প্রকৃত সংখ্যা আদার দেন 1 এক ব্যতীত দেন এক্স ইজ ইকুয়াল টু কত এটা এসএসসি 2007 এসেছিল আশা করছি ইংরেজি কোশ্চেনে আপনাদের বুঝতে অসুবিধা হবে না আমি আপনাদের কোশ্চেনটা বাংলায় বলে দিয়েছি আবার বলছি যদি এ টু দি পাওয়ার 2k প্লাস 2 ইজ ইকুয়াল 1 হয় তাহলে ওয়্যার যেখানে এ ইজ এ হলো একটা কি পজিটিভ মানে ধনাত্মক রিয়েল নাম্বার মানে প্রাকৃত সংখ্যা তাহলে আদার দেন এ এক ব্যতীত কোনটা তাহলে দেন এক্স ইজ ইকুয়াল টু কত আপনাদের 12 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে গিভেন দ্যাট দেওয়া আছে কি এ টু এ তার পাওয়ার 2 এখানে এক্স এখানে এক্স লাগছে আমরা 2k করে দিয়েছি তাহলে 2k প্লাস 2 ইজ ইকুয়াল টু 1 তাহলে এক্স টু দি পাওয়ার 2 কে প্লাস 2 ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার 0 আমরা এটা বলতে পারি এক্স টু দি পাওয়ার 0 মানে সেই 1ই হয় আপনারা নিশ্চয়ই এটা জানেন তাহলে আমাদের এখানে এ এ বাদ গিয়ে থাকলো কি না 2 কে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 তাহলে এক্স এর মান আমাদের বেরিয়েছে মাইনাস 1 তাহলে 12 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার যাদের বেরিয়েছে অপশন বি মাইনাস 1 তাদের সবার উত্তর সঠিক আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 13 সংখ্যাটা বুঝে যাচ্ছে না তা আমরা এটা ওভাররাইট করে 13 করে দিলাম ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছিল এখানে লেখা আছে কি থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 12 তার মাথায় মাইনাস 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ 2 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12 তার মাথায় স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল কত তার মানে আমাদের এখানে 12 এর স্কোয়ারের কাজটা আর মাইনাস 2 এর কাজটাই আগে করতে হবে তারপরে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে থার্ড ব্র্যাকেটের কাজ পরে আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা এখানে যেরকম আছে সেরকম লিখেছি তাহলে 12 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু তার পাওয়ার 2 তাহলে আমরা এখানে মাইনাস 4 লিখতে পারেন নিশ্চয়ই আপনারা এই ফর্মুলাটা জানেন সূচক ইন্ডিসিসের ফর্মুলা তা নিচেরটাও ঠিক একইভাবে লিখলাম একইভাবে লেখার পর আমাদের বেরিয়েছে 1 তা যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে 13 নম্বর প্রশ্নে অপশন ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 14 14 নম্বর প্রশ্ন ওভাররাইট করে লিখে দিলাম তাহলে 29 দা স্কোয়ার ইনটু 29 তার পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত তা এটা ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছে সূচকের ফর্মুলা অনুযায়ী আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন সূচকের ফর্মুলা যারা জানেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 29 টু দি পাওয়ার 2 মানে এ টু দি পাওয়ার 2 ইনটু এ টু দি পাওয়ার মাইনাস 1 আমরা এটা ফর্মুলা জানি তাহলে কি হয় এ টু দি পাওয়ার 2 প্লাস মাইনাস 1 হয়ে যায় তাহলে কি হবে 2 টু দি পাওয়ার প্লাস প্লাসে মাইনাসে আমাদের এখানে মাইনাস হবে তাহলে 1 তাহলে এখানে কত হচ্ছে তাহলে 29 টু দি পাওয়ার 1 তার মানে আমাদের এখানে মান হবে 29 এর পাওয়ার 1 হল মানে 29 তা যারা 14 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 15 15 নম্বর প্রশ্নে চলে এসেছি 15 নম্বর প্রশ্নে 64 টু দি পাওয়ার 4 ইনটু 8 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 65 টু দি পাওয়ার কত মানে 64 টু দি পাওয়ার কত হবে এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে তাহলে আমাদের এই মানটা বার করতে হবে এটা ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছিল 15 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে গিভেন দ্যাট 64 টু দি পাওয়ার 4 ইনটু 8 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 64 টু দি পাওয়ার কোশ্চেন মার্ক তাহলে আমরা এটা একটা ইউনিটে কনভার্ট করেছি সেটা 8 এ কনভার্ট করেছি কারণ 8 এ করলে সুবিধা হবে তা আমরা এটা 8 এ করেছি তাহলে 8 তার পাওয়ার 2 মানে আমরা এটা 64 জানি 8 এর 64 তার পাওয়ার এখানে 4 আছে তাহলে এই পাওয়ার পাওয়ার আমাদের এখানে গুণ হয়ে যাবে তাহলে 8 টু দি পাওয়ার 8 পরেরটাও ক্ষেত্রে 8 টু দি পাওয়ার 8 করেছি 8 টু দি পাওয়ার 4 করেছি আর তারপরেরটাও আমরা করেছি এটাকে 8 এর রেসপেক্টে লিখেছি তাহলে 8 টা স্কয়ার তার মাথায় কোশ্চেন মার্ক যেমন ছিল তেমন রেখে দিয়েছি তাহলে কেন এটা আমাদের সুবিধা হবে এই যে 8 8 টা আমরা এখানে বাদ দিতে পারবো আর এই 8 আর 4 এ 12 আর 8 এর পাওয়ার এখানে 2 ধরে রেখেছি কোশ্চেন মার্কটা নিয়ে এসেছি তা নিয়ে আসার পরে আমরা এখানে মান বার করেছি 6 নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই 12 আর এদিকে 6 তার মানে 2 আর 12 এর মধ্যে কন্ডিশন যদি করা হয় তাহলে 6 থাকে
তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, 15 নম্বর প্রশ্নে যারা উত্তর বার করেছেন অপশান সি 6, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্নে চলে এসেছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ 10^200 ডিভাইডেড 10^196। MBA 2008 এই কোশ্চেনটা এসেছিল, 16 নম্বর প্রশ্ন। আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নিন। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করতে হবে। চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 10^200 মাইনাস 10^196, তাহলে আমরা লিখতে পারি 10^200 মাইনাস 196। কীভাবে আমরা লিখব, তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 10^200 আর এখানে কী হয় না, তার পরবর্তীতে 10^196, তার মানে কী হয়ে যায়, 10^200 মাইনাস 196। এটা আপনাদের ফর্মুলায় নিশ্চয়ই আপনারা জানেন, যারা সূচকের ফর্মুলা পড়েছেন। তাহলে আমরা এখানে বের করেছি কি, 10^4, 200 থেকে 196 বাদ দিলে 4 থেকে থাকে, তাহলে 10কে আমরা যদি 4 বার গুণ করি তাহলে আমাদের এটা হয়ে যায় কত না, 10-এর পরে 4টে 0, তাহলে 10,000। তাহলে 16 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। আর এই প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা এখানে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে 3√103823 ইজ ইকুয়াল কত। এটা ব্ল্যাঙ্ক ক্লার্ক 2009 এই কোশ্চেনটা এসেছিল। আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কোশ্চেন মার্ক 3√103328, তা আমরা এটা বার করেছি, 47 তার কিউব, সেটা করলেই 10823 হয়। তাহলে সেটা আমরা এখানে লিখেছি, তাহলে সেটা যদি রুট 3√ থাকে তাহলে এটা 1/3 হয়ে যায়, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে আমরা কেন করেছি, তা 3 আর 3 কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি গেলে 47^1 হয়, তাহলে 47^1 মানে 47ই। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার 18 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার অপশান ডি উত্তর করেছেন, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর প্রশ্নে চলে এসেছি, 81^2.5 × 9^4.5 / 3^4.8 = 9^ কোশ্চেন মার্ক। এটা ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছিল। আপনাদের 21 নম্বর প্রশ্ন, যে উত্তরটা সঠিক উত্তর মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা লিখেছি 81^2.5 × 9^4.5 / 3^4.8 = 9, তার মাথায় কোশ্চেন মার্ক। এইভাবে আমরা লিখেছি, ডিভাইডেড লেখা আছে, তাহলে সেটা নিচে চলে আসবে, আমরা সেটা নিচে এনেছি। তা নিচে আনার পরে পরবর্তী আমরা স্টেপগুলো করেছি, তাহলে এইখানে আমরা এখানে ক্যালকুলেশনটা করেছি 3^10 × 3^9, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন 3-এর পাওয়ার আছে, তাহলে সেগুলো এরকম পরপর ফর্ম্যাটে লেখা যাবে, যেহেতু ভাগ আছে সেটা উপরে গেলে মাইনাস হবে। তাহলে আমরা এখানে লিখেছি, তাহলে 9 তার মাথায় কোশ্চেন মার্ক আর 3 তার মাথায় 14.2। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 7.1, আপনারা ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ দেখে যান, আশা করছি আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পারবেন। তো এখানে আমরা ক্যালকুলেশনটা লাইন বাই লাইন করেছি কি, 9 তার পাওয়ার মানে তার মাথায় কোশ্চেন মার্ক আমরা এদিকে নিয়ে এসেছি আর এটাকে এদিকে নিয়ে গেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছে 7.1, তাদের সবার উত্তর সঠিক। আর 21 নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আজকে পরবর্তী ও শেষ কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 22, যেটা ব্যাংক পিও 2007 এসেছিল। ইফ 2^4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 1/2 কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 256 হয়, তাহলে ফাইন দ্য ভ্যালু অফ কোশ্চেন মার্ক। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু আপনাদের বার করতে হবে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করতে পারেন, আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর ক্যালকুলেশন করার পর কী হয়। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেছি, 2^4 × 1/2 তার মাথায় কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 256। তাহলে আমরা লিখেছি 2 তার স্কোয়ার তার মাথায় কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 2^8, 256কে আমরা 2^8 লিখতে পারি। তা আমরা এটাকে ক্যালকুলেশন করে নিয়ে গেছি, ক্যালকুলেশন করার পর আমাদের বেরিয়েছে কত, কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 4। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এটা ক্যালকুলেশন করে আমরা 8কেও লিখতে পারি, 2^3 এভাবেও আমরা লিখতে পারি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ক্যালকুলেশন করতে আপনারা সেভাবে ক্যালকুলেশন করুন, আশা করছি আপনাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমরা এটা না করে আমরা 2^2 করেছি যখন, তখন এই দুই কাটা গেল, 2-এর সাথে ইন্টু এখানে কোশ্চেন মার্ক ডিভাইড বাই 8, তাই আমরা ক্যালকুলেশন করে এখানে 4 বার করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যেভাবে আপনারা কোশ্চেনে খুব শর্টকাটে আপনারা উত্তরে পৌঁছাতে পারবেন সেভাবে করুন।
আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। 22 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান সি 4, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে 13টা কোশ্চেন সলভ করে ফেললাম, আর এই 13টা কোশ্চেন সলভ করার পর আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের পারফরমেন্স ক্যালকুলেট করে পোস্ট করুন, আর আমরা চলে যাব আপনাদের আজকের যে বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, ইফ এ ইজ ইকুয়াল রুট থ্রি ডিভাইডেড বাই টু, দেন রুট ওয়ান প্লাস এ প্লাস রুট ওয়ান মাইনাস এ ইজ ইকুয়াল কত? অপশান এ টু মাইনাস রুট থ্রি, অপশান বি টু প্লাস রুট থ্রি, অপশান সি রুট থ্রি ডিভাইড বাই টু, এবং অপশান ডি রুট থ্রি। আবার আমি কোশ্চেনটা বলছি, ইফ এ ইজ ইকুয়াল টু রুট থ্রি বাই টু, দেন রুট থ্রি, দেন রুট অফ ওয়ান প্লাস এ প্লাস রুট অফ ওয়ান মাইনাস এ ইজ ইকুয়াল কত? অপশান এ টু রুট থ্রি, অপশান বি টু প্লাস রুট থ্রি, অপশান সি রুট থ্রি ডিভাইডেড বাই টু, আর অপশান ডি হচ্ছে শুধু রুট থ্রি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।